আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত ওমর টেক 24 চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এখনই তারা সাবস্ক্রাইব করে নিন, আর যারা অলরেডি করে নিয়েছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের বলে দিচ্ছি, আমরা যে অ্যাপসের মাধ্যমে কাজটি করব সেই অ্যাপসটি আপনি ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তারপরও যদি কারো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি প্রোভাইড করা থাকবে, আপনারা ইচ্ছা করলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আমার যেহেতু ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমি ওপেনে ক্লিক করলাম। তো এখান থেকে ফুল প্রসেসিংটা নেওয়ার জন্য আমাদের থ্রি ডট মেনুতে চলে যেতে হবে, দেন তারপর ইমেল সাইজে চলে যাব। এখান থেকে 1280 থেকে আমরা এখানে টোটালি 1800 করে দিয়ে ওকে করে দিব। আমাদের পিছনের যে ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে সেই কালারটা সলিড কালার নিয়ে নেবেন, সলিড কালার হোয়াইট কালারটা নিতে পারেন, তার পাশাপাশি অন্য অন্য কালারও নিয়ে নিতে পারেন যেটা আপনার সবথেকে বেশি পছন্দের। তো ডিজাইনটা শুরুতেই আমরা যে কাজটি করব, আমরা যে ডিজাইনটার কাজটা করব সেটার একটা পিকচার আমরা এখানে নিয়ে আসব কাজের সুবিধার্থে। এটা একটু আমরা ছোট করে এক সাইড করে রেখে দিব। তারপর যেটা করব আমরা এই আইকনে চলে যাব, এই আইকন থেকে এখান থেকে এটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে আমরা সলিড কালার না, আমরা গ্রেডিয়েন্ট কালারটা এখানে চুজ করে দিব, দেন ওকে করে দিব। তারপর হালকা একটু রোটেট করে নেব। এভাবে রেখে দেব। তারপর যেটা করব আনসিলেক্ট করে আবার এটাতে ক্লিক করব, আবার এটাতে ক্লিক করে এখান থেকে গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিব, গ্রেডিয়েন্ট কালার। সো গ্রেডিয়েন্ট কালার নিয়ে ওকে করে দিব, আবার রোটেট করে নিব। বড় বড় রেখে দেব। তারপর চতুর্ভুজের একটু রেক্টেঙ্গেল নিব, চতুর্ভুজের। তারপর সলিড কালার দিয়ে দিব, গ্রেডিয়েন্ট না, সলিড কালার রেখে বরাবর টান দিয়ে নিয়ে আসব। বাস এতটুকুই রেখে দেব, দেন ওকে করে দিব। এবার লেয়ার অপশনে গিয়ে প্রত্যেকটাকে লক করে দেব। ওকে, তারপর যেটা করতে হবে নিচে একবারে নিচে ডিজাইনটা করব। তো তার জন্য আনসিলেক্ট করে আইকন থেকে চতুর্ভুজের রেক্টেঙ্গেলটা নিয়ে নিব। তারপর কালার চুজ করার জন্য সেম প্রসেসিংই করব, গ্রেডিয়েন্ট দিয়ে দিব আমরা। ওকে, ডান। তারপর এটা একটু ছোট করে নিব, বড় বড় রেখে দেব এখানে। আবার এটা ক্লিক করব, এখান থেকে চতুর্ভুজেরটাই নিয়ে নিব, এটা ক্লিক করব, চতুর্ভুজেরটা নিয়ে নিব। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট একটা কালার দিয়ে দিব। ওকে, ডান। গ্রেডিয়েন্ট কালার দিয়ে হালকা একটু রোটেট করে নিব আমরা, একটু বড় করে নিব। ওকে, ডান। এই অবস্থায় রেখে দিব। তারপর যেটা করব এখানে, তো আনসিলেক্ট করে এটাও আমরা লক করে দিব আগে, সিলেক্ট করে এটাই নিব। তারপর গ্রেডিয়েন্ট কালার নিব, এটা নিয়ে নিব। ওকে, তারপর রোটেট করে নিব। এটাকে আবার কপি করব, কপি করে এবার আমাদের এই কালারটা যে আছে গ্রেডিয়েন্ট, বাস এবার দুইটা লেয়ারকে অ্যাডজাস্ট করে নিব আমরা।
অ্যাডজাস্ট করে নিব, হালকা এবার একটু বড় করে নিব, বাস এখানে রেখে দিব। এবার ইনপুটে ক্লিক করব, ইনপুট থেকে পিএনজি মিনার নিয়ে আসব। আগে এখান থেকে ক্রপ করে নিব, ক্রপ করে এখানে নিয়ে আসব, ছোট করে নিব, বাস এখানে রেখে দেব। এটাকে কপি করে বড় করে নিব, এই বড় বড় রেখে দেব, ব্যাক করে দিব। এটাকে ফন্ট করে দেব, বাস। এখন যেটা করব, উপরে আনসিলেক্ট করব, আনসিলেক্ট করে এটা নিয়ে নিব, সাদা কালারই থাকবে। আবার একটাকে কপি করে নিব, কপি করে কালার অপশন থেকে এনেবল করে দিব, দেন গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিব, ওকে বারবার রেখে দিব। এটাকে আবার কপি করে নিব, কপি উপরে নিয়ে আসবো, একবারে সলিড কালার লাল দিয়ে দিব, এখানে একটু ছোট করে নিব, বাস। এই দুইটাকে এখন অ্যাডজাস্ট করে দিব, অ্যাডজাস্ট করে বাস। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো লেখালেখিটা আমি আর করছি না, লেখালেখির জন্য আমি আমার প্রজেক্টে নিয়ে যাচ্ছি। প্রজেক্টের ভিতর নিয়ে গেলে আপনারা দেখতে পারবেন, সো এখানে যা কিছু আছে লেখাটা আছে, আপনারা ইচ্ছে করলে আপনারা লিখে নিতে পারেন, দেন আপনাদের মতো করে আপনারা লিখবেন। আমি আমার বন্ধ করে এটা লিখে রেখেছি। তো তারপরও আপনাদের আমি সম্পূর্ণ পিএলভি ফাইলটি প্রোভাইড করে থাকবো, আপনারা একবারে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখে এটা করতে পারেন ইচ্ছে করলে। তাছাড়াও পিএলভি ফাইলটি প্রোভাইড করা থাকবে, সেটা ডাউনলোড করে আপনারা কাজটা করতে পারবেন খুব ইজিলিভাবে। সো আজকের ভিডিওটি এতটুকুই ছিল, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ওমর টেক 24 চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না, দেখা হবে নেক্সট একটি টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।